السلام عليكم. সময় জেলার বলছিলাম, এটা আমার ব্যক্তিগত নাম্বার, এই নাম্বারে ভিডিও কল দাও, কথা বলবো। আমি এখনো অফিসে বসে আছি, তোমার সাথে ভিডিও কল করে বাসায় যাবো। হ্যাঁ, বাসায় লোকজন আছে না? তাই বাসায় লোকজন? আপনাদের কি বলেন, বাসায় আপনার লোকজন নেই? আরে, আমার বাসা কাজ করে না, আমার লোকজন আছে না, আমার সাথে যারা চাকরি করে, আমার সেবা যত্ন করার জন্য, আমার খাবার দাবার রেখে দেওয়ার জন্য, ঘর বাসা পরিষ্কার করার জন্য, তাই না? বুঝছি বুঝছি। কতক্ষণ সময় পাবো? 5 মিনিট না 10 মিনিট, কতক্ষণ পাবেন? এই তো 20 মিনিট পর ফোন দিচ্ছি। 20 মিনিট পরে? হ্যালো। ব্যস্ত এখন, কোনো কাজ আছে? হ্যাঁ, একটু ব্যস্ত, এখন পর্যন্ত গোসল টোসল করিনি। আমি আবার একটু দেরি করে গোসল করি। শুক্রবারে কখন আসবো? 9টার দিকে রওনা করো, 10টার মধ্যে চলে আসুন। 10টার মধ্যে? এখন এখান থেকে কিভাবে যাওয়া যাবে? সেটা এই ভাড়া মোটর সাইকেল পাওয়া যায়, একটা ভাড়া করে নিয়ে আসতে পারলাম না। হুম হুম তা আসবো কোন জায়গায় আসবো বলো, হুম জায়গাটা বলো। ওই ফাঁড়ির জায়গা দাঁড়াও, তারপর আমি তোমার ফোন দিতেছি। হ্যাঁ, কোন জায়গায়? ওই যে জায়গা, ওই যে চেনো কোথায়, নলছিটি চেনো কোথায়, পৌরসভা চেনো? হ্যাঁ, হ্যাঁ, ওইখানে দাঁড়াও, আসতেও হবে। ওখান থেকে কি রিক্সা একসাথে যাবো আমার সাথে, আমার নিয়ে? একসাথে বা আলাদা, যেরকম যাও। বাচ্চাদের কত নেব? আরে বাবা, সেটা তো দেখা যাবে নাকি, সেটা তো আমার উপর না। আচ্ছা, সব ছেলে মিলে যাইতে হবে না? সুবিধা অসুবিধা শুনতে হবে না? অসুবিধা আছে কোনো, থাকলে বলো। না, আমার তো অসুবিধা নেই, তোমার কোনো অসুবিধা আছে? না না, এখন ওই যে মেয়েটা বাসায় যাবা, হুম ওটা তো নিজের বাড়ি, হুম ওকে ভিডিও কল কেটে দিলে কেন? বলছি এমনিতে এমনিতে এমনিতেই কেটে দিলে? হুম হুম 1 মিনিটের ভিডিও কল করে লাভ হলো? তাই তা কি লাভ দরকার? হুম হ্যালো, সুইডেন বান্ধবী কি বলেছে? আর কথা হয় নাই। কথা হয়েছে একবার? ওই একবার হয়েছিল, আর হয় নাই। ফোন দিয়েছে না নাকি? তোর বাসা ফোন দিছিলাম, তোর বাসা কোন জায়গায়? পুরান কারাগার থেকে আরো সামনে, ভেতরে শহরে? হ্যাঁ হ্যাঁ, শহরে? শহরে শহরে কি পৌরসভার আগে না পরে? পৌরসভার কাছেই। পৌরসভার আশেপাশে? তাই। হুম আর ওখান থেকে বান্ধবীর বাসা কত দূরে? এই তো কাছেই। রিক্সায় যাওয়া যায় নাকি? হুম রিক্সায় যেতে হয়? হ্যালো, পথে রিক্সায় যেতে হয়? হুম রিক্সা যেতে হয়, 5 টাকা রিক্সা ভাড়া এখন লাগে? এই 20 টাকা। তাহলে তো বেশি দূরে না? না কি বলে বান্ধবী, কি বলে? অতটা গুরুত্ব দেয় না আর কি, অত গুরুত্ব দেয় না সেটা বলছি। কারণ কি? তা তো জানি না। প্রথমে বললে যে বলছিলাম, এখন তার ব্যক্তিগত তো কিছু ব্যাপার আছে, নিজস্ব কিছু ভালো লাগার ব্যাপার আছে। হুম তাহলে শনিবারে যাবা তোর বাসায়? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ আসবো। আসেন। হ্যালো, হ্যাঁ আসেন। চেল্লা কেন বাবা, তো কি করছো, ছিঁড়ে ফেলাই দিছো?
সে আবার কিছু মাইন্ড করবে না? মাইন্ড তো করার ব্যাপার, মাইন্ড করার ব্যাপার, মাইন্ড করবে না, মাইন্ড করলেই কি না করলেই কি? তোমার আগে বলে নিতে হবে না, সব বলে নিতে হবে না যে আমার আপনার নিজস্ব কোনো জায়গা থাকলে বলেন, আপনার নিজস্ব কোনো জায়গা থাকলে বলেন না বাবা না। আমার নিজস্ব কোনো জায়গা ফালাই দিও না বাবা, ফালাই দিও না, ফালাই দিও না। ওইখানে কোনো সমস্যা আছে? না সমস্যা কি? আমার নিজস্ব জায়গা থাকলে ভালো করে থেকে আসতে পারবো? ভালো করে কোথায় আমি খুঁজে দেখবো নি, ভালো করে শহরে আশেপাশে। আচ্ছা দেখেন, বাসটা রেখে আসতে পারবো? বুঝি না, বাচ্চা রেখে আসতে পারবো? বাচ্চা রেখে আসা তো সম্ভব না, বাচ্চা তো নিয়েই যেতে হবে। বাচ্চাকে তো বোঝো না, বোঝো না, বুঝেই তো তুমি বললে যে তোমার বান্ধবীর বাসায় এখানে লোক আসছে বাচ্চা রাখার। হ্যাঁ তা তো এদিকে আসলে তো বান্ধবীর বাসাই তো ভালো। আমি আমি যেখানে বললাম সেখানে তো বাচ্চা ফান্ডা হয়েছে। তা তো ঠিক, হ্যাঁ তা তো কথা ঠিক। হ্যাঁ তাহলে আমার কোনো জায়গা থাকলে সেখানে আসবে কি? তাও একটা কথা, আচ্ছা আপনি আমাদের নলছিটি আসেন, আসলে কি হবে কি হবে আমি জানি, কিভাবে জানবো আপনি না বললে, বললে তো না জানবো।